আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, লিগ্যাল আইসে স্বাগত জানাচ্ছি তারেক চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক মণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আপনারা যে কোনো ধরনের আইনি জিজ্ঞাসা নিয়ে প্রশ্ন রাখতে পারবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে ইমিগ্রেশন, লিটিগেশন, বেনিফিট, উইল, প্রবেট, কমার্শিয়াল লিজ, টেনেন্সি, ইউরোপিয়ান ইউনিয়ন ইস্যুস, এডুকেশন, এনিথিং আপনারা প্রশ্ন রাখতে পারবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের নিয়মিত ব্যারিস্টার রেজা চৌধুরী। তিনি আজকে আলোচনা করবেন উইলস নিয়ে। আমি আর আজকে কোনো আপডেট নাই, কিছু কিছু যেগুলো রয়েছে আমি ফাঁকে ফাঁকে আলোচনা করবো। রেজা চৌধুরী, ওয়েলকাম টু আর শো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আজকে যাচ্ছি না, আজকে উইলস এবং প্রোভেট নিয়ে কথা বলছিলেন এবং অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে উইলস কতটুকু দিতে পারবেন, বাংলাদেশের এগুলিও যদি সম্ভব হয় একটু বাংলাদেশ ইউকে এগুলি কভার করবেন। অবশ্যই আমি প্রথমে থ্যাংক ইউ ভেরি মাচ, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং টু এভরিওয়ান। উইলস প্রোভেট মানেটা কি? প্রোগ্রামের শুরুতে আগে আপনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে বাংলার লিটারাল ট্রান্সলেশনটা কি, আর আমি জি নিজেই দেখলাম আমি ট্রান্সলেশনে গিয়ে, আজকাল তো মানে সবকিছু মানে গুগলে করা যায়, তো দেখলাম যে আসলে কোনো বাংলার কোনো শব্দ নেই। উইলস, উইশ, উইলস বলা হয়। প্রোভেটকে বলা হয় ইচ্ছাপত্র। তো তা এটাই হচ্ছে কি মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মিনিংটা, আর এটা কোন পর্যায়ে মানে গুরুত্বপূর্ণ থাকে, প্রযোজ্য থাকে, সেটা হয় যে আমরা আমরা মাঝে মনে করি যে না আমি তো বুড়ো, এখনই একটু বুড়ো হয়ে টাক টাক হোক, পরে আমি একটু দেখি কি আমার মানে জায়গা, আমার মানে সম্পত্তি সবকিছু আমি কিভাবে দিতে পারি সেটা দেখা যাবে পরে। আসলে হচ্ছে গিয়ে যে আমরা এর আগে যে আমাদের যে সম্পত্তি কিংবা আমাদের এখানে সম্পত্তি দেশের বাইরে সম্পত্তি যেটাই হোক, নিয়ম মানে ইটস বেস্ট প্র্যাকটিস হচ্ছে গিয়ে যে আমরা একটা উইলে তৈরি করি। এই তার মানেটা কি? ইন এ ওয়ে এটাকে বলা হয় একটা এগ্রিমেন্টের মতো, যে আপনি সুস্থ মানুষ, আপনার কোনো ডিসেবিলিটি কিংবা কোনো মেন্টাল কোনো কোনো অসুবিধা নয়, এবং আপনি সুস্থ মাথায় মানে এ পার্সন হু হ্যাজ নো হু হ্যাজ ফ্রি উইল, যে উনি উনি বালোটিকে সবকিছু বুঝে উনি তৈরি করছেন যে এই এই হচ্ছে কি আমার লাস্ট উইল, যেখানে আমি উল্লেখ করি যে আমার কী 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 জিনিস আছে, কাকে দেব, কোথায় আছে ইত্যাদি। So that's a very basic explanation or a definition of what we mean by that. Amar jana ache, and I'm sure you'd agree with me that it's advisable not only as a generally speaking, but also mane islamically ekhane bola hoy je amra byapar ta ke ektu gurutto dei, joto যত আর্লি দিতে পারি ততই আমাদের জন্য মঙ্গল, কারণ ডেথ ডাজন্ট কাম উইথ ইনভিটেশন, ডেথ কামস, অল ডেথ ইজ সাডেন অ্যান্ড সার্টেন। সো দ্যাটস দ্য বেসিক পার্ট। যে ইন্টারনাল ওয়ার্কিংটা হচ্ছে কি, যে কয়েকটা মানে আইনগতভাবে যেটা বলা হয় যে আপনাকে প্রথমে যখন আপনি এই ড্রাফটটা করবেন, সবসময় আমাকে জিজ্ঞেস করা হয় না এটা কি কোনো লয়ার দিয়ে মানে করতে হবে না কোনো কার কাছে যেতে হবে। লয়ার গেলে আপনি মানে যদি চান তাহলে তো অবশ্যই ভালো, যে আপনার কী কী জিনিস আছে সবগুলো দিয়ে উনি ড্রাফট করবেন। উনি ড্রাফট করার পরে সাক্ষী সাক্ষী যারা আছেন তারা সিগনেচার করবেন এবং সলিসিটার সিল থাকবে। বাট এর আগে আপনাদেরকে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে, সেটা হচ্ছে এই যে আপনাদের সম্পত্তি কি, এটা বাড়ি হতে পারে, এটা ব্যাংকের টাকা হতে পারে, এটা আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে যদি কোনো অ্যাব্রোড কোনো প্রপার্টি থাকে, কিংবা বাংলাদেশেও কেন আপনারা আমাদের লোক অনেক তারা মানে অ্যাব্রোড আদার দেন বাংলাদেশ যে তারা মানে ইনভেস্ট করছেন, মিডল ইস্ট হতে পারে, ইউরোপ হতে পারে, ইভেন নর্থ আমেরিকা হতে পারে, যেখানেই হোক আপনারা সবগুলো মানে আইডেন্টিফাই করবেন, মানে ডিমার্কেট করবেন। এটা করার আগে যে হ্যাঁ আমি হুট করে চলে যাই এসএসআর কাছে,
সেটা গেলে হবে না আপনাদেরকে এই ব্যাপারে একটু চিন্তা করতে হবে এই হচ্ছে কি প্রথম দ্বিতীয় আপনার যে ব্যাপারটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে উইলের একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে আপনাদেরকে একজন ট্রাস্টি কিংবা এক্সিকিউটর এটা বলা হয় যে মানে অ্যাপয়েন্ট করতে হবে মানে সেই ব্যক্তি হবেন যে যার দায়িত্ব হবে যে আপনি আপনার মরার পরে যে উনি উইলটা মানে কোর্টে গিয়ে এটা জারি করবেন মানে স্যাংশন করবেন স্যাংশন করার পরে উনি সলিসিটরের মাধ্যমে যে যে যা মানে করণীয় সেটা মানে করবেন উইলটাকে অ্যাডমিনিস্টার করবেন মানে এক্সিকিউট করবেন তো ওনাকে বলা হয় এক্সিকিউটর এবং ট্রাস্টি একজন হতে পারে যদি সামান্য যদি কোনো টাকা থাকে সম্পত্তি তো বেশি না দুজনও হতে পারে I've rarely come across more than two people. I mean, you could have more than two people, but it's not necessary. It's wholly unnecessary. যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা যদি একজনকে বা দুজনই রাখেন আরেকজনকে একটা রিজার্ভে রাখতে পারেন as a standby position যে যে কোনো কারণ হতে পারে যে যদি একজনকে বা দুজনের যদি বলেন না আমি এটা দায়িত্বটা পালন আর করবো না তাহলে যে যে আছেন মানে রিজার্ভ লিস্টে উনি পরে দায়িত্বটা মানে গ্রহণ করবেন সেটা হতে পারে অ্যান্ড ইটস পারফেক্টলি নর্মাল সো এই হচ্ছে কি দ্বিতীয় ব্যাপার তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে আপনাকে চিন্তা করতে হবে যে এই যে এক্সিকিউটর এবং ট্রাস্টিকে কতটুকু আপনি মানে ক্ষমতা দিবেন পাওয়ারটা দিবেন it's a very interesting concept because আমরা চাই না যে যদি পাওয়ার সব বেশি যদি পাওয়ার দিই তাহলে তো সবই গেল তো আপনাকে একটা চিন্তা করতে পারে যে কতটুকু আপনি পাওয়ারটা দিবেন পাওয়ারটা মানে কি মানে কিভাবে এই পুরো এস্টেট এটাকে বলা হয় মানে যখন আপনি আপনার সম্পত্তি যে উল্লেখ করবেন পুরো সম্পত্তি কে বলা হয় মানে আইনের ভাষায় বলতে পারেন যে এস্টেট মানে এটাই হচ্ছে কি আপনার পুরোপুরি সম্পত্তির একটা ভান্ডারি বলতে পারেন সো আপনি যদি চিন্তা করেন না আমি উনাকে এত বেশি ক্ষমতা দিব না কি মানে ক্ষমতা কি কি ক্ষমতা হতে পারে যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই উনি যে আপনার যে বেনিফিশিয়ারি মানে যারা এই বেনিফিট থেকে এই এই উইলের যে যারা বেনিফিট হবেন মানে কি কি জিনিস আছে আর কাউকে আপনি কাকে আপনি দিবেন ওনাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি সব কিছু দেওয়ার পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটাকে নিয়ে কিভাবে কি কি করবেন যে ট্রাস্টি আর এক্সিকিউটর এবং উনি অন্য কিছু করতে পারেন হতে পারে যে একজন বেনিফিশিয়ারি বলতে পারে না আমি আমার বাবার এক টাকাও চাই না আমি আমার বাবা অনেক করছেন আমার জন্য মা আমার অনেক মানে করছেন আমি চাই না আমি চাই যে আমার মা মানে আমি কিছুই চাই না উনি যেটা করতে পারেন মানে মানে করতে পারেন তখন আপনি বলতে পারেন যে এই এই মানে একটা মানে উদাহরণ দিলাম যে এই ক্ষেত্রে এই ট্রাস্টির কি 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 করণীয় তো আপনারা মানে অবশ্যই মানে যে খেয়াল করছেন মনে হয় ট্রাস্ট এগুলো সে আসে কিছু কল নিয়ে আসে কলার লাইনে আসে দেখি কি জানতে চান হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আমার দুইটা কোয়েশ্চন আছিল দয়া করে একটু উত্তর দিবা ভাই জি হোক আপনি আমি বিয়া করছিলাম 2012 বিয়া হওয়ার পরে আমরা অ্যাপ্লাই করছিলাম ও গেছে দুই মাস আগে আপনি করছিলাম করার পরে আমরা বিয়ার রেজিস্টার হতাম পারছি না ইসলামিক ম্যারেজ আসিল বিয়া আমার হাজবেন্ডে অবস্থে আসল তার লাগি তাই বিয়ার রেজিস্টার হতাম পারছি না আমরা ইসলামিক ম্যারেজ করতে করিয়া দুই বছর লিভ টুগেদার দেখাই অ্যাপ্লাই করছিলাম অ্যাপ্লাই করার পরে তারা রিফিউজ করে দিছে রিফিউজ করার পরে আবার আমরা সলিসিটার রিকনসিডার লাগি পাঠাইছিলাম সে রিকনসিডার ও গেছে সপ্তাহ আবার তারা রিফিউজ করেছে এখন কালকে আমার হাজবেন্ডর সাইন এখন সাইনও চাইতে ওটা আমি বুঝতাম চাইলাম আপনারা গেছি যে কালকে সাইনও গেলে আসানের সম্ভাবনা কতখান আটটাই বনি না নিয়ে রাস্তায় যদি সে আমরা বাহরতাম পারবো না তাই দিয়ে আবার কতখান চান্স আছে বাহরারও দুইটা কোয়েশ্চনের উত্তর দিবা প্লিজ আচ্ছা এক নম্বর হইল গিয়া আপনার বাচ্চা আছে না কইলা
বাচ্চা আমার এক্স রিলেশনশিপ ওর আছে, প্রিভিয়াস রিলেশনশিপ ওর বাচ্চাটা আছে, আর বর্তমান রিলেশনশিপ ওর কিছু নাই। বাট আমরা কাছে কিছু ডাক্তারের প্রুফ আছে যে আমরা বেবি ট্রাই করলাম। বুঝছি। ও আমরা বাচ্চার বয়স কত যে আছে? 7 ইয়ার্স ওল্ড। বুঝছি। এক নম্বর থেকে আপনার রিফিউজ করার পরে আর অ্যাপ্লাই করছেন না, কোনো আপিল রাইটও দিছেন না? রিফিউজ করার পরে, প্রথমবার রিফিউজ করার পরে আমরা রিকনসিডার লাগে আরবার চাচ্ছি, যদি রিকনসিডারও এটা একবারে রিফিউজ করে কোনো আপিল রাইটও দিছে না। পয়লাবার দিছিলেন না আপিল রাইট? জি না, কোনোবারও আপিল রাইট দিছে না। ওকে, ঠিক আছে। বিয়ে তার পাসপোর্ট আছে না আপনার হাজবেন্ডের? তাইন জি না, পাসপোর্ট নাই। প্রথমবার থাইনের আগে, আমার বিয়া করার আগে একবার অ্যাপ্লাই করছিল, এই সময় তাইন পাসপোর্ট এটা উম কিছু রাখি দিছে। বুঝছি। আরে ঠিক আছে, শুধু না, যেটা হচ্ছে গিয়া তাই সাইনও যাইতা এবং সাইনও গেলে অত পরে জুডিশিয়াল লিবার্টি ভিউ করিয়া অত অ্যাপ্লাই করতে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে, সাইনও অবশ্যই যাইতা। আর হোম অফিসে আমি কইলাম না আপনার কেস, হোম অফিসে যেটা করে অনেক ধরে, অনেক পুরাতন যারা আছে অনেকে এমনিও সাড়ি দিয়ে দস্তখত দিয়ে দেয়, কোর্ট কাছারে করে ছাড়ে না, এমনি আবার সাড়ি দিয়ে, কারণ হোম অফিসে খুব বেশি দরপাকর করে, এটা মানে এটা সত্য। আবার দরপাকর করিয়া আবার দেশে পাড়াইতেও পারে না, পুরাত মানুষ উঠলে আবার ছাড়ে, মানে জাগা অন্যা সব করে রাখি প্রিজন ওলাও সিচুয়েশন মনে হয় আমার কি, এটা জাস্ট এক্সপিরিয়েন্স থেকে কইলাম, কোনো ফ্যাক্ট বা এই তথ্য নাই। তাই যাইতে আর কি, আর গেলে পরে বউ বাচ্চা দেখা যায়, অত জুডিশিয়াল লিবার্টি উপরে আইতে পারবা, ডিপেন্ড করে কোন অফিসে ডিল করলে কিটা ডিল করে ও তার উপরে আর কি। আর আপনার আর ও মানে যদি প্ল্যান থাকে, আপনার জব টপ থাকে, আবার অ্যাপ্লাই করো কা মেরে, যদি পাসপোর্ট এক্সপায়ার হয়ে যায় আগে হোম অফিসের, এখন মেশিন এডেবল পাসপোর্ট মানে হাই কমিশনে বানায়, মেশিন এডেবল পাসপোর্ট বানাইয়া বিয়ার লাগিয়ে অ্যাপ্লাই করো কা, ওদের থেকে তো বিয়াটিয়া রেজিস্ট্রি করতে হবে, রেজিস্ট্রি করে যদি করো অন্যান্য গ্রাউন্ড দেওয়া হয় তো তারা কনসিডার করতে পারে। আর আমরা তো রিফিউজাল নোটিশ দেখছি না, রিফিউজাল নোটিশ তো পারতাম যে কোন জায়গায় বেশি দুর্বলতা, কোন জায়গায় কম দুর্বলতা। যাই হোক, গুড লাক, তাই রিপোর্ট করতে আর করলে ছুটাইতে পারবা যদি কোনো কারণে ধরে আর কি, নর্মালি হয়তো দরকার হয় আর কি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভাই আমার তো আর একটু যেখানে আসছিল যে খোকা, যেমন তাই না, আবার এদেশে লং টাইম ধরে আসলা, তাই প্রায় 18 বছর হয়ে গেছে গিয়া এদেশে, এরপরে তাই পাসপোর্ট ফুট নাই, যখন আমরা নতুন পাসপোর্ট বানানি আমি এটা তো তার রাখি দিতে দেয় না, তো এটা দিয়া কোনো লাখান কি তার রেজিস্টার করার কোনো পথ আছে? পথ আছে, পাসপোর্ট লেগে নিষেধাজ্ঞা নাই, ইলিগেল মানুষে বিয়া করতে পারে, কোনো প্রবলেম নাই। আপনারা কোনো ধরনের সমস্যা থাকে দয়া করে জটিল থাকলে টেলিফোনে আমার কতখান কইমু, যে কোনো লয়ার কাছে যাক তারা এক্সপিরিয়েন্স। আর আমি সবসময় কই যে কেউ বারিস্টার সলিসিটার হইলেও যে এক নম্বর তা আইন সব তো জানেন, বা আমিও টেলিভিশন আইজি যে আমিও 100% কথা মানে একদম সবচেয়ে ভালো অ্যাডভাইস দিলাম এটা কই না, অলওয়েজ আপনার যদি পথ না থাকে সেকেন্ড অপিনিয়ন নেও, ফাইল দিয়ে নেওয়া লাগবে সলিসিটার কাছ থেকে, আর সলিসিটার কাছে পুরোপুরি তা না, আপনি কপি নেও নিয়ে আর সলিসিটার দেওয়া হোক, মানে সেটা দেওয়া হোক, অ্যাডভাইজারে দেখো, কারণ এখন ইমিগ্রেশন ল এত কঠিন হয়েছে, সবে ফলো করা টাফ, ছোটোখাটো বিষয় অতগুলো আছে মানে সবে ফলো করতে পারবেন না। আমি যে সব সময় একদম লেটেস্টটা জানলাম এই ধরনের আমি কই না, বা কোনো লয়ারই জানা, কারণ এখন ইমিগ্রেশন প্রায় প্রত্যেক দিন চেঞ্জ হয়, কে কোর্ট হাইকোর্টও চেঞ্জ হয়, সুপ্রিম কোর্টও চেঞ্জ হয় বিভিন্ন জায়গা, সুতরাং একজনে না হইলে হতাশ হইবে না, আরো 50 টাকা 40 টাকা দিয়া 40 পাউন্ড দিয়া আপনি আর লয়ার অ্যাডভাইস নেও কার নিয়ে দেখো কাজ খিতা অবস্থা, ডিফেন্ড কোনো ফর্ম বাড়ায় কিনা, কোনো লয়ার যদি জিকায় তাহলে জিকাই জানি যে আপনি কোনভাবে কইরা কোনো গ্রাউন্ডসে কইরা ব্যাখ্যাটা চাইবা, লয়ার সাহেব খুঁজে ওইতো নাই দিয়া ঠিক আছে সালামু আলাইকুম কইয়া আইলা ওইতো না, আপনি জিকাই কোন লোক কইতে তার খিতা লাগে ওইতো নাই বুঝবা, আপনি লয়ার সাহেব যদি পয়সা নিবা তাই বুঝিয়া কইবা, আর লয়ার সাহেব যদি পয়সা না দিনের টেলিফোনে জিকাই নেয় আপনিও ঘুরাই ঘুরাই জিকাই লয়ার সাহেব বাসে উত্তর কই তাহলে এটা বালা হয় না, এটা খেয়াল রাখবা আর কি। আর বাসে উঠিয়া সেই লয়ার এস গেম আছে সেই ফতে কাটে পাইলে এটাও খরচ না জানি, কারণ আমরা অনেক সময় দেখা যায় প্রপার অ্যাডভাইস দেওয়া যায় না, আপনি যাইবা অ্যাপয়েন্টমেন্ট লইবা, কারণ আপনার লাগে জীবন মরণ সমস্যা, ব্রিটেন থাকতা আপনি বা ইয়ে হইতে আপনি অ্যাপয়েন্টমেন্ট লইয়া দিবা, লয়ার মনে করবা যে ঠিক আছে অ্যাপয়েন্টমেন্ট গুরুত্ব দিরা, আপনার একটা পরিচিত পত্রিকার ছবি দেখছি আর জিগারে তার দেখি তা ও অমুকে ওটা কইছেন, এটা কথার কোনো গুরুত্ব নাই, অ্যাডভাইসের কোনো গুরুত্ব নাই, সবচেয়ে বেশি গুরুত্ব দিবা যে আপনার অ্যাডভাইসের উপরে। থ্যাংক ইউ আপনার যারা শুনরা এবং বিষয়গুলো এক্সপিরিয়েন্স থেকে কইলাম,
এবং আপনি কি তা কইছেন যদি না জানো এটা আপনার লাগি বিপদ আইবা বা সে রেজাল্ট যদি কিছু কইতে আসলা যে ওভারঅল আমরা এক্সপার্ট বা ওই ফতে কাটে অ্যাডভাইস বা অমুক হোম অফিসে কাম করে অমুক কাউন্টি কোর্টে কাম করে তার কাছ থেকে অ্যাডভাইস এই ব্যাপারে যদি কিছু কইছেন না জি আপনি আপনারা কোনো দিন যদি কোনো লিগ্যাল অ্যাডভাইস যদি নিতে হয় তাহলে নন লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভাইজার এসে কেই পানা তাই যদি কাউন্টি কোর্টে কাম করেন কি বা তাই হোম অফিসে কাম করেন কি বা তাই ডিগ্রি দিছেন লত আপনারা যদি এই বিষয় হয় তাহলে খুব খেয়াল করবা আর অলওয়েজ অলওয়েজ বোথ অফ আস মেক দিস ভেরি ক্লিয়ার আপনারা কোয়ালিফিকেশন চেক করবা সলিসিটার যদি হন তারা দেখবা প্র্যাকটিসিং সার্টিফিকেট তারা ডিসপ্লে হয়ে রাখেন তার অফিসও ব্যারিস্টার হইলে দি সেম কোনো লিগ্যাল এক্সিকিউটিভ যদি হইন তারাও লয়ার ওয়ান সোর্স উই ডোন্ট আই টেন্ড টু কল দেম দি থার্ড কান্ট্রি ন্যাশনালস অফ লয়ার্স বাট দে আর ভেরি গুড লয়ার্স তারারও সার্টিফিকেট আছে তারা চেক করবা সব তারা চেক করবা ইন্স্যুরেন্স আছে সবটা চেক করবা আপনারা আগরামলোর দিনের রয়েছেন না যে গ্রামটাকে গিয়া অমন মনে দেখা উই আর ভেরি অ্যাডভান্স দিস ডেইজ এটা চেক করা খুবই খুবই সহজ আর সিমিলারলি আপনারা বাসো জায়গায় না জানেন বলে আপনারা সামান্য জিনিস জায়গায় না আসলাম যেটা করে না জানো কেন আপনারা ফিজ দিবা ফিজ দিয়ে অ্যাডভাইস আনবা আর যদি কোনো এর কিছু যদি কম করেন আপনারা তাহলে আপনার অ্যাডভাইস এগু মানে এগু নিয়ে আপনার লাভ নাই মানে কোনো লাভ নাই এখানে লয়ারের কোনো অব্লিগেশন নাই যে আপনার বাসে উঠিয়া তাই কোনো আপনার যে অ্যাডভাইস দিবা আপনি যদি কোন চেম্বারে ফোন করি অফিসে ফোন করি বলে যে তারেক ভাই রেজা ভাই আপনারা আমি প্রোগ্রামও দেখছি সামান্য একটা জিনিস জায়গায় তো আসলাম এই মনে করেন না যে প্রোগ্রামের এক্সটেনশন গইছে ওই চেম্বারের কিংবা যে অফিসও সবটা একটা নিয়ম মানুষ আছে প্লিজ আপনারা মেনটেন করবা আশা করি আপনারা মনে করছে নিরা না বাট এটা লাগে দুইও পার্টির লাগে এটা মানে বালা আপনারও একটা পেইড মানে অ্যাডভাইস নিলা আর যারা অ্যাডভাইজার আছেন তারা আপনার বালাটিকে অ্যাডভাইস দিলা থ্যাংক ইউ আর একটা জিনিস আমরা বিরুদ্ধে যাবো আর একটা জিনিস আপনাদের আপনারা খোয়া লাগে যে হচ্ছে আপনারা অনেকে নিজের কেস জানেন না কোন কলেজে পড়েন জানেন না কোন কোর্স ভর্তি করছেন কবে আইসেন কোন সময় ভিসা শেষ কিতা লাগি হসলা অনেকে টয়িকের প্রবলেম আছে টয়িক প্রবলেম আছে কিন্তু জানেন না কোন কোর্সে ভর্তি হইছেন এই একটা জিনিস দয়া করে নিজের কাহিনী জানবা সবসময় জানবা আর রিগার্ডলেস অফ কার কাছে যাইন তাই কিতা অ্যাডভাইস দিন এটা বুঝবা আর কি আপনি যদি কোনো ধরনের গ্রাউন্ডস লিখিয়া দেন আপনি চেক করবা আপনি নিজের কপি রাখবা মানে সবকিছু আপনি এটা খরচা সেই পারে দয়া করিয়া কেনেকৈ এখন খুব কঠিন হয়ে গেছে গিয়া আপনি এই যখন আপনি অ্যাপ্লাই করলা পরের টাইম দিন অনেকে আছে ইন্ডিফিনিট ফাইল আছে লং রেসিডেন্সে কিন্তু দেখা যায় দেশ থেকে বউ বাচ্চা লিয়ে আইরা নয়া বিয়া করি আইরা তাই ইন্টারভিউ জিগাইছে কবে আইসেন না আইসেন তাই খোঁজেন একটা লয়ারে একটা কইছেন মানে এয়ারপোর্ট থেকে ফিরত এরকম অনেক ঘটনা ঘটছে অনেকের ইন্ডিফিনিট লিভ টু রিমেইন খাটা যার সিটিজেনশিপের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা গেছে 10 বছর এখন যারা চেক করে 10 বছর আগে কোনো ব্রিচ আছে কিনা অনেক ধরনের পরিবর্তন আসছে সুতরাং সুতরাং সবগুলো বিষয়ে আপনারা চেক করবা মানে নিজের নিজে কোনটা সাররা কোনটা সারছুন এটা খেয়াল করে নিবা আর সেকেন্ড অপিনিয়ন অবশ্যই অবশ্যই নিবা আর কোনো সময় লয়ারের কাছে গেলে না বুঝলে লয়ারে কইবা যে আমি এটা বুঝছি না আপনি একটু বুঝাই হোকা লয়ার আপনি এটা বুঝাই দিতে বাধ্য এই লোকের জেনারেল অ্যাডভাইস আপনারা সবাই আপনারা মনে করেন না জানো যে আপনার একটা বাংলাদেশি মেন্টালিটি যে লয়ার সাহেব গেছেন তাই তাই কত বড় মানুষ তাই বুঝরা তাই বুঝবা কি তাহলে এটা করেন না জানো আপনারা হি মেন্টালিটি আপনারা ফাফারাই দুঃখা আপনার ইউর পেইড কাস্টমার আপনার ফসা দিরা ফসার বিনিময়ে আপনার এরা অফকোর্স মানে প্রফেশনটা হইল গিয়ে একটা মানে সম্মানিত যে প্রফেশন ফাইন বাট আপনি মনে রাখবা আপনি হইল গিয়া সবসময় ভেরি ইম্পর্টেন্ট পার্সন ইন দিস অল অফ আস যারা আমরা লয়ার হল আছি উই আর হিয়ার টু সার্ভ ইউ নট দ্য আদার ওয়ে রাউন্ড তা আপনার মনে করেন জানেন যে বাংলাদেশের লাখান যে আপনি ডাক্তার গেছে তাই কত বড় মানে আকাশ চুম্বি তাই কত মানুষ বড় মানুষ তাই কত বড় কমিউনিটি কাম করা ইট ডাজ ইট মেক্স নো ডিফারেন্স হোয়াটসোএভার
আপনি পেই দিবা পেমেন্ট দিবা পেমেন্টের বিনিময়ে আপনি একটা প্রোডাক্ট পাইবা ইট ডাজন্ট ম্যাটার whether it's a legal advice or a packet of crisps or a product from the shelf of Waitrose or Marks Spencers you are the paid customer আর আপনিও লাগে ইম্পর্টেন্ট মানুষ সব সময় কথা রাখবা মনে থ্যাংক ইউ ভাইস রেজা চৌধুরী আর সুন্দর করে বলছেন আমরা বিরতির পরে আবার ফিরে আসছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন দর্শক মন্ডলী লিগেল রাইটসের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিরতির পূর্বে আমরা কল নিচ্ছিলাম আমার সাথে রেজা চৌধুরী উইল এবং প্রবেট নিয়ে কথা বলছিলেন এবং উনি বলছিলেন কজন ট্রাস্টি রাখা যাবে কী করা যাবে সুতরাং আপনারা যারা উইল করতে চান বা উইল সংক্রান্ত সমস্যায় রয়েছেন সে ব্যাপারে আপনার প্রশ্ন রাখতে পারবেন বারিশের রেজা চৌধুরী উইল যা বলছিলেন পরবর্তীতে থ্যাংক ইউ ভেরি মাচ আমি ব্রেকের আগে বলছিলাম যে কী কী করণীয় পদ্ধতিটা কি এবং আমি যেখানে মানে where we stopped was the issue around appointment of trustees and the executors আমি বলছিলাম যে আপনারা যদি একজন কিংবা দুজন নিতে চান কিংবা তিনজনও যদি নিতে চান সেটা পারবেন বাট দুজন যদি রাখেন মোটামুটি যদি বেশ মোটা সোটা যদি আপনার এস্টেট থাকে মানে সম্পত্তি যদি একটু মিডিয়াম টু হাই থাকে তাহলে ফাইন আপনারা দুজন রাখতে পারেন এবং আরেকজন স্ট্যান্ড বাইরে রাখতে পারেন এবং পরে যে টপিকটা আমি বলছিলাম যে তাদের জন্য কি কি মানে কতটুকু পাওয়ার মানে ক্ষমতাটা দিবেন সেটা আপনার উপরে আপনি যদি এবং আমি উদাহরণ দিয়েছিলাম যে একজন বেনিফিশিয়ারি কিংবা কয়েকজন বেনিফিশিয়ারি যদি বলেন না আমি কোনো টাকা চাই না কিংবা যারা বেনিফিশিয়ারি তারা যদি মাইনার থাকেন বাচ্চার থাকেন তাহলে আপনি বলতে পারেন যে এই এই আপনার টাকাটা কিংবা বাড়িটা এই মাইনার মানে বাচ্চার যদি হয় 18 নিচে যদি হয় তাহলে তাকে ইমিডিয়েটলি তো দেওয়া যাবে না তো সে পাবে যখন সে 18 যদি হয় কিংবা যদি বলা হয় এই নানা যদি বলেন না এই আমার নাতিন কিংবা নাতনি একটু দুষ্ট ছিল তো আমাকে তাকে আমি পয়সা দিব কিন্তু সে তাকে ভালো একটা রেজাল্ট করতে হবে গিয়ে মানে ইউনিভার্সিটিতে কিংবা এখানে যেতে হবে সেখানে যেতে হবে যদি কন্ডিশন দিতে হয় তাহলে সেটাই পারবেন সেই ক্ষেত্রে আপনারা যদি কোনো ক্ষমতা দিতে চান ট্রাস্টিকে এক্সিকিউটিভকে তাহলে দিতে পারেন এবং যে সাধারণভাবে যে তাদের জন্য যে কোনো এক্সট্রা কোনো ফিজ তারা নিতে পারবেন কিংবা এই যে এই চলতি দিনের পর দিন যে যদি কোনো পয়সা খরচ থাকে তাহলে খরচটা কি কি ওনারা নিতে পারবেন এস্টেট থেকে এবং কিভাবে নেবেন অ্যামাউন্টটা কি হতে পারে কি কি রিসিট দিতে হবে ইত্যাদি ইত্যাদি সবকিছু আপনার আপনাদেরকে চিন্তা করতে হবে অবশ্যই এই ক্ষেত্রে কারণ এটা একটু টেকনিক্যাল হয়ে যায় আপনারা অবশ্যই আপনাদের যে সলিসিটার কিংবা লাইসেন্সড কনভেন্সার যারা আছেন তাদের সাথে আপনি ব্যাপারটা আর একটু বিস্তারিত কথা বলতে পারবেন এই হচ্ছে গিয়ে তৃতীয় টপিক চতুর্থ টপিক হচ্ছে গিয়ে যে আপনাদের যে আপনি বলছিলেন যে কোন ধরনের মানে কি 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 প্রকার আপনার সম্পত্তিটা আপনার নিতে পারে এটা কি শুধু এই ইউকে সম্পত্তি নাকি ইউকের বাইরে অবশ্যই আপনি ইউকে তো সেটা তো দিবেনই বটেই আপনার যদি বাড়ি থাকে আপনার যদি ব্যাংকে যদি কোনো টাকা থাকে আপনার যদি কোনো বন থাকে কোনো শেয়ার থাকে কোনো মানে কোম্পানি যদি কোনো শেয়ার হোল্ডিং থাকে কোনো যদি পার্টনারশিপ থাকে যাই হোক সব কিছু আপনি উল্লেখ করবেন উল্লেখ করে আপনাকে মানে কি কি কতটুকু অ্যামাউন্ট দিবেন সবগুলো আপনাকে চিন্তা করবেন এবং দেশের বাইরে যদি কোনো টাকা পয়সা থাকে বাড়ি থাকে কোনো ইনভেস্টমেন্ট থাকে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে ক্যারিবিয়ান জ্যামাইকা সেন্ট লুসিয়া কিউবা হোয়েভার তাহলে সেটাই আপনি মানে মানে উল্লেখ রাখবেন আপনারা চিন্তা করতে পারবেন না হ্যাঁ না আসলে আমাকে বাংলাদেশের জায়গা জায়গা সম্পত্তি খামাখা একটা উল্লেখ করে লাভ কি বাংলাদেশের তো আরেকটা আইন হতে পারে অবশ্যই আছে বাট যেহেতু আপনাকে একটা ইনস্ট্রুমেন্ট মানে লিগাল ইনস্ট্রুমেন্টটা হচ্ছে আপনার উইল
এই ইনস্ট্রুমেন্ট তো আপনাকে প্রথমে তৈরি করতে হবে না, তো তৈরি করার পরে আপনি যদি বাংলাদেশে যা যা করণীয় তাদের আইনে যদি বলা বলে না কোর্টে যেতে হবে, এই সব কর্তব্য সেই কর্তব্য মানে অ্যাড করতে চাই আর কি, বাংলাদেশে যেটা মানে আইন আমার জানা মতে আছে আর কি, যে ওই যে ডিপ্রাইভ করা যাবে না, মুসলিম আইনে যারা এন্টাইটেল তাদেরকে কমপ্লিটলি ডিপ্রাইভ করা যাবে না, ওদিন দিয়ে এর মধ্যে ইয়ে করা যাবে, আমি যতটুকু আমি ইয়ে করি আর কি, ইউকেতে আইলে তো দ্যাটস ফাইন, কিন্তু বাংলাদেশি আইনে আছে যে শরিয়া অনুযায়ী যেগুলি পাওয়া যায়, এটা 100% আমি বলতেছি না, কিন্তু আমার জেনারেল নলেজের উপরে বলছি যে কিছু কিছু জিনিস রয়েছে যে আপনি যেমন এক বাচ্চাকে দিয়ে দিলেন, ছেলে মেয়ে কাউকে দিলেন না, কমপ্লিটলি একজনকে উইল করে দিলেন, এ ব্যাপারে নাকি কিছু আইন করেছে সরকার যাতে অন্য বাচ্চারা মানে পুরোপুরি ডিপ্রাইভ না হয় আর কি। তো আপনারা এখন বুঝতে পারছেন যে যে বাংলাদেশের আরেকটা আইন থাকতে পারে, তারা বলতে পারে যে তাদের আইনে শরিয়াকে অ্যাডপ্ট করে তারা বলতে পারে হ্যাঁ তোমার কাছে উইল আছে, কিন্তু আমাদের আইনে যে তুমি যে বলছো তোমাকে সবগুলো দিয়ে দেব সেটা হবে না, ইসলামিকলি কি বলে সেটা মানে দিতে হবে, হতে পারে। বাট হোয়াট এভার ইট ইজ, আমি আমি যেটা বলছি যে দ্যাট শুড নট বি এ বার ইউর রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস অ্যান্ড হু ইউ ওয়ান্ট টু বি এ বেনিফিশিয়ারি উইদিন দি উইল, সেটা মানে মানে করবেন। সিমিলারলি দি ল কুড বি ডিফারেন্ট ইন আদার জুরিসডিকশন, মানে আপনি যদি নর্থ আমেরিকা থাকেন যেখানে থাকেন সেটা হতে পারে। তো এই এই হচ্ছে কি আরেকটা ব্যাপার। পরের ব্যাপার যে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কে কে মানে বেনিফিশিয়ারি কে কে হবেন। আপনি হতে পারেন উইচ ইজ এ নিড পয়েন্ট দ্যাট ইউ মেড, আপনি আপনি বলতে পারেন যে আমার ছেলে সব ছেলে মেয়ে আমার মানে ইকুয়াল শেয়ার হতে হবে, কিংবা আমার নাতনি নাতন হতে পারে, যে যেটাই হোক ব্যাপারটাকে আপনাকে চিন্তা করতে হবে। চিন্তা করার পরে যদি মনে করেন না আমি আমি এই ছেলেকে মানে দিব না, আমি শুধু আমার মেয়েকে দিব, তাহলে ফাইন। বাট মনে রাখবেন সেটা তো অবশ্যই আপনার আপনাদের মানে এটা ব্যক্তিগত চয়েস, বাট এরপরে কিন্তু যে ডিসপিউট যদি হতে পারে, দে ক্যান বি ডিসপিউটস অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট দোজ ইস্যুস জি রিগার্ডিং ডিসপিউটস। ওকে থ্যাংক ইউ। আমি এই এই পর্বে কিছু কল নিচ্ছি, দেখি কলারা কি জানতে চান। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তারেক ভাই ভালো আছেন? এই তো আছি, আপনি কেমন আছেন? আছি ইনশাল্লাহ ভালো। আগে আমার একটা প্রশ্ন তারেক ভাই, আমি 2009 আসছি এখানে ফ্যামিলি ভিজিটার, আসার সাথে সাথে এসএলএম ক্লেম করছে এটা রিভিউজ হয়ে গেছে। জি তো গত জুন মাসে আমি ওই লিভারপুলে গিয়ে ফাদার সাবমিশন দিছি ওই ফ্যামিলি লাইফে, এসএলএম তো রিভিউজ হয়ে গেছে, তো ওরা বলছে যে ফাদার সাবমিশন তুমি কিসের উপরে দিবে, তো আমি দিন আমার ফ্যামিলি এন্ড প্রাইভেট লাইফের উপরে। জি তো আমার ছেলে কলেজে পড়তেছে, ওইখান থেকে এখন ইউনিভার্সিটিতে যেতে পারতেছে না, তার ডকুমেন্ট নাই এই জন্য, আর মেয়েটাই স্কুলে পড়ে। জি আর আমার পুরো ফ্যামিলিটা তো এখানে, ওই আমার শালা সম্বন্ধী প্রায় 5-6 জন এখানে। জি আর আমার ছেলে লন্ডনে নাম্বার 1 প্লেয়ার ব্যাডমিন্টন, তো ওদেরকে কাগজপত্র সব দেওয়ার পরে ওরা প্রায় 3 মাস পরে কাগজগুলি রিটার্ন পাঠাইছে, বাট কোনো ডিসিশন পাই নাই, মানে ডিসিশনটা কি আসতে পারে এটার জন্য আমি একটু টেনশন আছি। আপনার ছেলের বয়স কত? 18 চলতেছে আর কি, 18। বুঝতে পারছি। এখন যেহেতু ছেলে বলছেন ভালো ব্যাডমিন্টন প্লেয়ার, সবকিছু মিলে যদি হয় এরা দেখে যে আপনি কন্ট্রিবিউট কতটুকু করতে পারছেন, এই দেশের জন্য কি করতে পারবেন, হয়তো দিতে পারে এতটুকু বলতে পারি আর কি। আর আপনার আগের যে ক্লেইমটি যে ফার্স্ট থেকে থেকে থাকে, কোনো ধরনের অ্যাসাইলাম ক্লেইম থেকে থাকে, কোনো সময় নিয়ে থাকে, তাহলে আপনার ফ্রেশ ক্লেইম করতে পারবেন, এটা বলা হয়েছে আর কি। ঠিক আছে, মানে ওরা তো কাগজপত্র দেখে পাঠিয়ে দিয়েছে, বাট ডিসিশনটা দেনে ডিসিশনটা কখন আপনি রিমাইন্ডার দেন, ডিসিশন দিয়ে যায় 2-3 মাস 1 মাসের মধ্যে দেয়, আপনি রিমাইন্ডার দেন তাহলে তারা ডিসিশন বহুত দিবে কুইক আর কি। আপনি রিমাইন্ডার চিঠি লেখেন, আমরা আপনি যদি লেখেন আমরা সলিসিটর লেখেন, ডেফিনেটলি তারা জানাবে। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করছি নিজে নিজে, সলিসিটর তো নাই আমার। আচ্ছা সলিসিটর নাই, আপনি নিজে ফোন করেন, কোনো প্রবলেম নাই, এর নাম্বার আছে, আপনি ফোন করে জানান যে আমি অতদিন আগে দিয়েছিলাম, কেন দেরি হচ্ছে, আপনি অ্যাড্রেস দেন ঠিক আছে কিনা, অন্য কোনো অ্যাড্রেসে পাঠিয়েছে কিনা দেখে, সুতরাং আপনি রিমাইন্ড মানে সলিসিটার না থাকলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, রিমাইন্ডার দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। লাইনে আমি লিভারপুলে ফোন করব না ডাইরেক্ট? হ্যাঁ, আপনার ওই যে লেটারটা আছে করেসপন্ডেন্ট ওইখানে আপনি ফোন করেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনার যেহেতু ছেলে ব্যাডমিন্টন খেলে, ভালো প্লেয়ার, আরো কিছু আছে প্লেয়ার, সুতরাং আহত হয়ে যেতে পারে আর কি, এরকম তারা কনসিডার করে, ব্যাডমিন্টন প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, একজনকে তো কয়েক বছর আগে দিছে রেগুলার ক্রিকেট খেলে তাকে দিয়ে দিছে মোটামুটি ডিসক্রিপশনে লিভ, আপনাকে টপ 1 ব্যাডমিন্টন প্লেয়ার দিয়ে দিতে পারে, ডিপেন্ড করে কোন কেস ওয়ার্কার দেখতেছে, কে দেখতেছে,
সে খেলা টেলা বুঝে কিনা না সে খালি বুঝে রিফিউজাল বুঝছেন। সুতরাং আল্লাহ দোয়া করেন যাতে তার মন সদয় হয় এবং দেওয়ার মতো গ্রাউন্ড থাকে। কিছু কিছু কেস থাকে যে তারা ইচ্ছা করলেও দিতে পারে না। আমরা দেখি যে কোনো কোনো সময় কোনো জাজ বা কমিশন খুঁজে যে কোন গ্রাউন্ড থাকলে দেখা যায় কাগজপত্র ঠিক তেমন নাই, প্রেজেন্টেশন ঠিক মতো নাই, দেয় নাই। অনেক সময় দেখা যায় যে আপনি অনেক কিছু আছে কিন্তু প্রেজেন্টেশন ঠিক মতো হয় নাই। সুতরাং এগুলি খেয়াল রাখতে হবে। যেহেতু অনেক কিছু মাল মশলা আছে আপনার এখানে মনে হচ্ছে আপনার কথাবার্তায়, সুতরাং গুড লাক এবং দেয় যে পসিবিলিটি দিতে আপনি ভিসা পেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ লাইনে আসার জন্য। আমি জেনারেল একটা আপডেট দিতে চাচ্ছি। যারা ফার্স্ট ট্র্যাকের জন্য আমরা বলছিলাম যে ফার্স্ট ট্র্যাক হোম অফিস সাসপেন্ড করেছে, কমপ্লিটলি বাতিল করে দিয়েছে বিকজ কোর্ট অফ আপিলের জাজমেন্টের পরিপ্রেক্ষিতে। তো এরপরে আবার ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মাইকেল ক্লেমেন্ট বলেছিলেন যে মামলা বলেছিলেন যে সবগুলি যেহেতু ফার্স্ট ইয়ার ইলিগেল বলা হয়েছে, আনফেয়ার বলা বাতিল করা হয়েছে, এগুলি আবার আপনারা অ্যাপ্লাই করে পুনরুজ্জীবিত করতে পারবেন। আবার ফ্রেশ হিয়ারিং হবে পুরোপুরি মামলা। প্রথমে একটা অ্যাপ্লাই করতে হবে আগের জাজমেন্ট কমপ্লিটলি বাতিল করার জন্য। ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট যদি বাতিল করেন বলে আবার পুনরায় ফার্স্ট মানে সবগুলি স্টেপের আপিলগুলো হবে। যারা ফার্স্ট ট্র্যাক ডিটেইন অ্যাসাইলাম মানে অ্যাসাইলাম করেছিলেন ফার্স্ট ট্র্যাকের অধীনে। নতুন একটা আপডেট হচ্ছে, যাদের ফার্স্ট ট্র্যাক ছিল তাদেরকে হোম অফিস চিঠি দিচ্ছে এবং চিঠি দিয়ে বলছে যে আপনারা 14 দিনের মধ্যে যদি অ্যাপ্লাই করেন করেন, আর না হলে আমাদেরকে আপনাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। সুতরাং যাদের যারা ফার্স্ট ট্র্যাকের কেস ছিল, দয়া করে আপনারা যদি করতে চান পারমিশন নেন, 14 দিন সময় দিচ্ছে। আমরা জানি না আপনাদের দিছি কি না, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা যে 14 দিনের সময় দিয়ে বলছে আপনারা অ্যাপ্লাই করুন এবং 14 দিনের মধ্যে কোনো ধরনের এটা রিওপেন করার জন্য যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। সুতরাং খুব সম্ভবত মানে খুবই কেয়ারফুল যারা অ্যাটলিস্ট করতে চান, এমনকি সময় নিতে চান, তাদের জন্য এই বিষয়গুলো ভাবা উচিত। আপনি অ্যাপিল করবেন কিনা, অ্যাপিলের গ্রাউন্ডস আছে কিনা, মানে অ্যাসাইলামের ক্লেম গ্রাউন্ডস আছে কিনা এবং কাগজপত্র আছে কিনা সব কিছু নিয়ে আবার অ্যাপ্লাই করেন, নর্মাল নিয়মে হবে। সেক্ষেত্রে তো মানে ভালো মামলা হলে আপনি উইন করতে পারবেন, সেগুলি বিষয়গুলো বিবেচনা করে দেখবেন। আর আরেকটা হলে যারা টয়িকের করেছেন, টয়িকের ক্ষেত্রে আপনারা জানেন যে টয়িকে শাহবাদ মামলার পরে কোর্ট থেকে বলা হচ্ছে তাদেরকে যে এই গ্রাউন্ডস অনুযায়ী হওয়ার পর টয়িকের ক্ষেত্রে জুডিশিয়াল রিভিউর গ্রাউন্ডস একই গ্রাউন্ডস রয়েছে কিনা, যদি না থাকে তাহলে এমেন্ডের গ্রাউন্ড দেওয়ার জন্য। হোপফুলি আপনারা যারা সব চিঠি পেয়েছেন এমেন্ডের গ্রাউন্ড অলরেডি টাইম চলে গেছে, যারা যারা পেয়েছে আপনারা এমেন্ডের গ্রাউন্ড দেন, দিলে পরে কি হয় দেখতে পারেন। এখন পর্যন্ত টয়িকের মামলা হাইকোর্টের উপর লেভেলে অবস্থা খুবই খারাপ, কিন্তু যাদের রাইট অফ অ্যাপিল দেওয়া হয়েছে তাদের অবস্থা ভালো। সুতরাং আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। থ্যাংক ইউ। বিশেষ করে যে কলারে প্রশ্ন করেছিলেন একটু আগে, বিশেষ করে এই যে অ্যাসাইলাম হেরেছিলেন তার মানে মানে রিলেশন এই রিলেটেড ছিল বিষয়টি ছিল, সেই জন্য বললাম। আমি যাচ্ছি রেজা চৌধুরীর কাছে আবার, বিশেষ করে এই যে উইল এর ব্যাপারে, উইল মানে কিভাবে করা যায়, ট্রাস্টিদের কি কি দায়িত্ব এ ব্যাপারে কথা বলছিলেন। জি, আমি আগে বলছিলাম যে বেনিফিশিয়ারি কারা হতে পারেন। নর্মালি যে মানে ইটস রিয়েলি এ পার্সোনাল ইস্যু, আপনাদের পুরো একটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। আমি আমি বলবো না আপনাদেরকে যে হ্যাঁ আপনি সব ছেলেমেয়ের জন্য সবগুলি রেখে যান, সেটা হচ্ছে আপনাদের ব্যাপার। হতে পারে যে আপনারা দিতে চাইবেন না, যে যে একটা চ্যারিটি মানে একটা সংস্থায় দিয়ে দিবেন মানে কিবা আপনারা যে ছেলে মেয়েকে না দিয়ে আপনার যে মানে গ্র্যান্ড চিলড্রেন নাতি নাতনিকে দিতে পারেন, ইটস অ্যাবসলিউটলি এ ম্যাটার ফর ইউ। দ্যাট স্যাড, দেয়ার আর ইস্যুজ অ্যারাউন্ড দি উইশেস অ্যান্ড দি দি ডিজায়ার্স অফ দি দি টেস্টেটর, মিনিং যে মানে হচ্ছে যে আপনার যদি এই উইল করার সময় কিংবা এর ইমিডিয়েট আগে যে আপনি যদি অন্যরা বলতে পারেন যে না আমার তো মিটিং হয়েছে বাবার সাথে মার সাথে, সবাই আমরা মিটিং ছিল, বাবা মানে বলছে যে না আমি চাই আমার সব ছেলেমেয়েরা এটা মানে বাঘ হয়ে বেনিফিট হোক মানে উপকৃত হোক, এটা যদি হয় হতে পারে তাহলে দেন উই আর লুকিং এট অল দি হোল মার্কস অফ ডিসপিউট ইন 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 দ্য ফিউচার। ও হতে পারে যে আপনি একজন এক ডিসপিউটেন্ট মানে ইট ক্যান বি এনিবডি, ছেলে হতে পারে মেয়ে হতে পারে
মানে রিলেটিভ আত্মীয় স্বজন হতে পারে, মানে একজন এক্স মানে ফর্মার পার্টনারও হতে পারেন, যে আগের আপনার আগের স্ত্রী কিংবা আগের বউ কিংবা আপনার মানে অনেক আগের একজন ডিস্টেন্ট রিলেটিভ, যাই হোক ওনারা বলতে পারেন যে না, যে উইলটা যে উনি যে করেছেন, সাচ এজ ইট ইজ নট এ ভ্যালিড উইল, ইট ইজ এ ডিফেক্টিভ উইল, বিকজ হি টেল মি ওয়েন হি জাস্ট বিফোর হি ডাইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ডোনেট ও গিভ মি হিজ দি ক্লাসিক এক্স এক্স জে জাগুয়ার ও হিজ ইয়ট ও হিজ হিজ প্রপার্টি বাই দ্য বিচ ও দি কান্ট্রি অ্যান্ড সো অন। তো এরকম মানে অবশ্যই আমি বলছি যে যারা উইল করবেন তারা তো মানে যারা উইল করবেন করে ফেলছেন খুব খুব ভালো, মানে ইটস ভেরি ওয়েল, বাট আপনাদের মানে এই যে ডিসপিউটটা কখন আসবে, মানে ও মানে অবশ্যই আসবে আপনাদের মানে এক্সপায়ারির পরে। তো যারা আপনারা দেখছেন যে উইল করছেন আপনারা মনে করবেন আরে তাহলে আমি আর কি করবো, আমি তো মরে যাব, মরে গেলে তারা যাই যাক মানে মানে করো। টু এভয়েড দ্যাট মানে এটা মানে এভয়েড করার জন্য আমি এটাই বলবো যে আপনারা খুবই গুরুত্ব মানে কেয়ারফুলি আপনারা এটা দেখবেন, দেখে যদি আপনারা মানে এটা যদি করতে চান তাহলে তাড়াতাড়ি ভালোটিকে সবাইকে জেনে শুনে মানে সবাইকে বলবেন, বলার পরে একটা এভিডেন্সও রাখবেন, যদি এটা যদি কোনো রেকর্ডিং হয় কিংবা কোনো সাক্ষী সাক্ষ্য থাকে তাহলে তাদের সামনে সবগুলো দিয়ে মানে আপনাকে একটু মুক্ত করে, নইলে ওই যে একটা কি কথা আছে না যে বেঁচে থেকে কোনো যন্ত্রণা মরার পরেও যন্ত্রণা। তো এই হচ্ছে গিয়ে মানে ব্যাপারটা বলে ব্যাপারে। আর ডিসপিউট কোন সময় হয়, ডিসপিউট হয় যদি আপনার যদি অনেক সম্পত্তি থাকে যে একজনের ভিতরে সবগুলো দিয়ে দিচ্ছেন কিংবা সবাইকে দিয়ে দিচ্ছেন কিন্তু আপনার তিন পাঁচ ছেলেমেয়ের ভিতরে তিনজন খুব বড় বড় জিনিস পেয়েছেন কিন্তু আর দুজনটা বলছেন না আমাকে তো বাবা মাকে তো সামান্য দিয়ে, তাহলে তো আমি এটা গ্রহণ করবো না, এবং সেটাই কোনোদিনও ছিল না আমার বাবা মার যে যে উইশেস এন্ড ফিলিংস। সো ইন দ্যাট কেস ইউ লুকিং এট এ ডিসপিউট, ইফ দ্যার ইজ এ ডিসপিউট উইল মরার পরে যে যে যেটা হয়, আপনাদের যদি কোনো ডিসপিউট থাকে তাহলে দ্রুতভাবে কয়েকটা জিনিস করতে পারবেন। দ্রুত মানে কি, মানে হচ্ছে গিয়ে যে নেক্সট স্টেপ যেটা হয় মরার পরে যাকে এক্সিকিউটর কিংবা ট্রাস্টি দি সেম থিং বাই দ্য ওয়ে, তাদের রোল হচ্ছে গিয়ে যত তাড়াতাড়ি মরার পরে তত মানে তাড়াতাড়ি মানে করে যে প্রোবেট মানে অ্যাডমিনিস্ট্রেশন প্রোবেট আনতে হবে। তার মানে এটা কি, তার মানে হচ্ছে যে দি দি রেজিস্ট্রি প্রোবেট রেজিস্ট্রি কোর্টের হাইকোর্টের প্রোবেট মানে রেজিস্ট্রি, আপনি ডিপেন্ড করে কোথায় থাকেন, যদি নর্থে থাকেন কোনো আপনার যেটাই হোক লোকাল রেজিস্ট্রি কোর্টে এটা মানে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এই কোর্টে আপনার এটা দেখে অ্যাসেটটা কি মানে এই এই উইলের ভিতরে কি কি সম্পত্তি উল্লেখ করা হয়েছে সবগুলো দিয়ে কোর্টে প্রোনাউন্স করবে, মানে স্যাংশন করবে, হ্যাঁ আমি তারেক চৌধুরী সাহেব হচ্ছেন এক্সিকিউটর অ্যান্ড দি ট্রাস্টি অ্যান্ড দিজ আর দি লিস্ট অফ অল দি 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 প্রপার্টিজ অ্যান্ড সো অন অ্যান্ড দেয়ারফর দি কোর্ট কনফার্মস দ্যাট হি ইজ দি এক্সিকিউটর অ্যান্ড হি উইল হ্যাভ চার্জ ইন ইন অ্যাডমিনিস্ট্রিং ডিস্ট্রিবিউটিং ইফ ইউ লাইক দি 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 অ্যাসেট। এটা করার আগে কিন্তু এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু যে যে এই তারেক ভাইয়ের কাছে এই পাওয়ার থাকবে যে কি কি করণ, যদি বাড়ি যদি বিক্রি করতে হয় তাহলে উনি এটা মানে করবেন, যদি পয়সা যদি এই ব্যাংক থেকে উইথড্র করতে হয় তাহলে উনি করবেন। কেন, ওনার যে পাওয়ার আমি বলছিলাম যে ক্ষমতা, প্রথম ক্ষমতা হচ্ছে গিয়ে ওনার এই প্রোবেট, দ্বিতীয়টা হচ্ছে যে উইলের ভিতরে যা যা উল্লেখ আছে সবগুলো উনি উনি করবেন। এটা যদি হয় তাহলে আপনার ডিসপিউটটা যে উইলের উপরে যে না এটা মানে সঠিক উইল না, কারণ উইলে আমার বাবা এটা বলেননি, ওই অন্য কিছু বলছেন, এটা কিন্তু করা
খুবই একটা ডিফিকাল্ট হয়ে যায়। তো মানে আপনারা যদি ডিসপিউট করেন তাহলে তারা বলতে পারে না এটা তো প্রবৃত্ত হয়ে গেছে, এখন তুমি তোমার যা করো যদি করতে করতে পারবেন, বাট মানে প্রসেসটা আর একটু মানে ডিফিকাল্ট হয়ে যায়। তো যেটা ভালো যেটা মানে করার উত্তম সেটা হচ্ছে এটা করার আগে আপনাদেরকে প্রোবেট রেজিস্ট্রিতে গিয়ে একটা আপত্তি ঢুকাতে হবে। আপত্তিটাকে বলা হয় কাভিয়াট। এই কাভিয়াটটা দি প্রোবেট রুলসের আন্ডারে আপনি রুলসটা দেখে নেবেন, কিংবা লয়ারকে আপনি মানে অবশ্যই ইনস্ট্রাকশন দিবেন, যেই সে লয়ার দিবেন না দেখবেন যে ওনাদের এই লিটিগেশন, এটা হচ্ছে লিটিগেশন কাজ, কিন্তু উইলস আর প্রোবেট লিটিগেশন তারা করেন কি না, এটা একটা খুবই হাইলি স্পেশালাইজড এরিয়া। আর যদি কোনো কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনার খামাকা এই সময় নষ্ট করে লাভ নেই। আপনি দেখবেন উনি নিশ্চয়ই বলবেন এক কাজ করো তুমি এই এই কাভিয়াটটা ঢোকাও, আমি তোমাকে ফর্মটা সবগুজে মানে ফিল আপ করে দা, ফিটি যদি লাগে তাহলে ফিটা দিয়া আপনাদেরকে এই এই কাভিয়াটটা দেওয়া হবে। এর এর কনসিকোয়েন্সটা হচ্ছে যে যখন তারা পায় রেজিস্ট্রি তখন কাভিয়াটটা এন্টার করবে ছ মাসের জন্য, মেয়াদটাকে নর্মালি ছ মাস। এরপরে যদি আপনি এটা রিনিউ করতে চান মানে তাহলে অবশ্যই আপনারা মানে আরেকবার এটা করবেন। এটা করার মানে হচ্ছে কি এই যে যা যে এক্সিকিউটিভ ট্রাস্টি উনি প্রোবেটটা আনতে পারবেন না, আপনাকে যে উনি যেটা করতে হবে তার একবার বলতে হবে মনে করেন আমাকে যে উনি এই প্রোবেট মানে কোর্টের মাধ্যমে আমাকে একটা ওয়ার্নিং দিতে হবে, ওয়ার্নিং টু দি কাভিয়েট যে আমি আমাকে কোজ দেখানোর জন্য কারণ বসাতো, কারণ দেখানোর জন্য কেন এই এই কাভিয়েট ঢুকানো হয়েছে। এখন দ্যার আর সার্টেন সার্কামস্টেন্সেস ইন উইচ ইউ ক্যান অনলি ডু দ্যাট, সো কোজ হচ্ছে যে আপনাকে যেটা দেখাতে হবে যে আপনার একটা ডিসপিউট আছে উইলের উপরে, অন্য কোনো ব্যাপার হতে পারে। আপনি যদি মনে করেন যে এই যে এই পয়সাটা বাঘ বাঘ সঠিকভাবে মানে করা হয়নি, কিংবা ছেলে মেয়ে দু একজনকে মানে বঞ্চিত করা হয়েছে, তাহলে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে কোর্টে আন্ডার দি ইনহেরিটেন্স প্রভিশনস ফর ডিপেন্ডেন্স অ্যাক্ট 1975 ফর রিডিস্ট্রিবিউশন অফ দ্য উইল। ও আপনি যদি মনে করেন যে তারেক ভাইকে যে এক্সিকিউটর ট্রাস্টি বানানো হয়েছে সেটা সঠিক না, কারণ উনি একজন উনি একজন দুই নম্বর মানুষ, উনি এটা পেলে তো নিজের পকেটে সবগুলো ঢুকে ফেলবে, যে ওনাকে রিমুভ করতে হবে। রিমুভ যদি করতে হন তাহলে রিমুভাল অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, সিপিআর সবগুলো, আই ডোন্ট গেট টু টেকনিক্যাল বাট দিস ইজ মোর ফর দ্য লয়ার্স, এটার আন্ডারে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। যাই হোক, আপনি যদি বলেন না আমি ওনাকে রিমুভ করব, তাহলে এই কারণটা কিন্তু সঠিক মানে ভ্যালিড হবে না। আপনাকে দেখাতে হবে যে উইলের উপরে আপনার একটা মানে হক আছে, কিংবা আপনি ডিসপিউট আছে, কিংবা আপনি রিডিস্ট্রিবিউশনের জন্য মানে করছেন, সবগুলো দিয়ে আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে তারেক ভাই যেটা করতে পারবেন উনি এফিডেভিটের মাধ্যমে দিয়ে আমার যে এই কাভিয়াট মানে আপত্তিটা উনি রিমুভ করতে পারেন। এটা যদি হয় তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে, মানে কাভিয়াট যদি দেন আর না দেন দেওয়ার আগে কিন্তু আপনাদেরকে দ্রুত মুভ করতে হবে যে কোর্টে গিয়ে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশনটা কি সেটা আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা জমা দিতে হবে। আর ইট উইল ইউজুয়ালি বি ইন দি হাই কোর্ট, যদি অনেক বড় একটা এস্টেট থাকে, 30,000-এর উপরে যদি থাকে এই অ্যাসেটের যে যে অ্যামাউন্ট, 30,000-এর উপর থাকলে আপনাকে হাইকোর্টে যেতে হবে, যদি নিচে হয় তাহলে কাউন্টি কোর্টে ইন লন্ডন, দ্য অনলি কোর্ট দ্য ডিলস উইথ দ্যাট সর্ট অফ ওয়ার্ক ইজ দি সেন্ট্রাল লন্ডন কাউন্টি কোর্ট, বিকজ দে ওয়ার স্পেশালিস্ট চ্যান্সেলরি জাজেস সেক্রেটারিজ ডিলিং উইথ দ্যাট। সো আই পোজ দ্যার ফর আদার ইউরোপিয়ান কোর্টস। থ্যাংক ইউ। আমরা বিরতিতে যাচ্ছি, এর আগে একটা অ্যাড করে নেই, যেটা এই সম্প্রতি একটা ইয়ে দেখেছি যে মামলা দেখেছি যে মানে উইলের উপরে যে উইল করে গেছে কুকুর বিড়ালকে কিন্তু নিজের মেয়েকে করেন না, এই ধরনের একটা ছিল, তখন দেখা গেছে। আমরা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আলোচনা করবো, আপনাদের কল নেব, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক মণ্ডলী, বিরতির পর আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি লিগালাইজ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করছি উইল এবং উইলস এবং প্রোবেট নিয়ে, এবং আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন রাখতে পারবেন। আমি বাইশে রেজা চৌধুরীর কাছে চাচ্ছি, তারপর আপনারা কল নিব এক দুই মিনিট পরেই। আমরা যেটা আলোচনা করছিলাম একটা মামলা নিয়ে, যে বিশেষ করে মামলায় যেটা হয়েছিল যে রিজনগুলি ভালো করে দেন নাই, সেই জন্য অনেক বছর পর মামলার পরে হয়তো মানে ওনার মেয়ে পেয়েছে আর কিছু করে তুলে ছেড়ে দিকে দিয়েছে, যদি কিছু বলেন। জি অবশ্যই, মামলাটা ছিল এই যে কোর্ট অফ অ্যাপিলে গিয়েছে, মানে মামলাটা যে মামলা নিয়েছেন এই ডিসিস্টের ওনার মা ছিলেন, মা এই সব পয়সাগুলো ওই যে কুকুর বিড়ালের সংস্থায় ডিচারিটি দিয়ে দিয়েছেন। এখন মেয়ে বলছেন এবং একটা বড় অ্যামাউন্ট দিয়ে গেছেন, আর মেয়ের কিন্তু আপত্তি ছিল এই যে আমি ব্লাড রিলেটিভ হয়ে রক্তের থাকতেও কিন্তু আমার মা আমাকে কিছু ভুল করে দেননি, এবং রক্তের যে সম্পর্ক সেই সম্পর্কে আমি কিছু হলে পাই, আমি কিছু হলে পাই যে আই এম এনটাইটেলড টু দ্যাট অ্যামাউন্ট। এই ধরনের কেস কিন্তু আগে কোনোদিনই এরকম আসেনি যে যদি উইল যদি করা হয় তাহলে উইলের যে গা হয়েছে সবগুলো এটা মানে পালন করা হবে, যদি যাকে যদি কোনো কিছু না দেওয়া হয় তাহলে ওয়েল ইউ আর স্টাফড এসেনশিয়ালি। দিস ওয়াজ এ ইউনিক কেস ওয়্যার দি কোর্ট অফ অ্যাপিল জাজেস হেল্ড দ্যাট ইন ফ্যাক্ট বিকজ দি ডিসিসড প্যারেন্ট হ্যাড বোট হার আপ, মানে লালন পালন মানে করছিলেন, বসন টসন করছিলেন, এর ভিতরে একটা এক্সপেকটেশন মানে রয়ে যায় যে যে ছেলে মেয়ের তাদের কোনো কিছু একটা পাওয়া। সো ইটস দ্যাট রেশনাল, এই ধরনের যে এই চিন্তা ভাবনাটা ছিল জাজ সাহেবদের যে এর জন্যেই ওনাকে সামান্য একটু মানে একটা মানে যে অ্যামাউন্ট পাওয়ার জন্য। সো দিস ইজ এই এল্যান মা কেস, মানে এটা বলতে গেলে যে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মামলা যেখানে এইরকম যে আইনটা তৈরি হয়েছে। অ্যান্ড দিস ইজ হোয়াট উই মিন বাই জাজমেন্ট ও কেস ল। সো আপনারা মানে আমরা বলছি না যে আপনারা মানে এটাই মানে মামলা করেন, জি, বাট আপনারা যদি এরকম যদি হয় যে আপনাদেরকে কোনো কিছু পয়সা মানে মানে দেওয়া হয়নি, তাহলে আপনার পটেনশিয়ালি ইউ শুড সিক লিগাল অ্যাডভাইস। দ্যাটস অল আই সে অন দ্য ম্যাটার। আমি বলছি না যে হ্যাঁ আপনারা পেয়ে যাবেন, বড় একটা অ্যামাউন্ট পেয়ে যাবেন, মানে অবশ্যই আপনাদেরকে ইন্ডিভিজুয়াল মানে এই সিচুয়েশনটা কি যাচাই বাছাই করে দেখতে হবে। না, গোয়িং ব্যাক টু হোয়াট আই ওয়াজ সেইং অ্যাবাউট দ্য ডিসপিউট, আপনাদের যদি ডিসপিউট থাকে তাহলে দেরি করবেন না। দেরি যদি করেন তাহলে এক্সিকিউটিভ ট্রাস্টি উনি খুবই তাড়াতাড়ি, স্পেশালি যদি ওনার নিজের ভেতরে যদি কোনো চিন্তা ভাবনা থাকে যে না এখানে একটা কোনো কিছু একটা হতে পারে, তাহলে উনি তাড়াতাড়ি এই মরার পরে উনি তাড়াতাড়ি এটা এই ওনার এই মানে উইলটাকে প্রোবেটের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন প্রোবেট রেজিস্ট্রিতে। আপনার যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনি লিগাল অ্যাডভাইস নেবেন, মানে কাভিয়াটটা দিবেন। কাভিয়াট দেওয়ার এই উদ্দেশ্য একটা হচ্ছে কি এই যে আপনি চাইবেন যত সময় আপনাকে একটু মানে নেওয়ার জন্য, কারণ আপনি যদি কোর্টে যান তাহলে তো হুট করে তো কোনো কিছু হবে না, আনলেস যদি আপনি বলেন যে একটা মানে ইনজাংশন আনার জন্য মানে ফিজ করার জন্য। তো এই এর জন্যেই এই ক্ষেত্রে আমি বলছি যে আপনারা মানে কাভিয়াটটা দিবেন, সাথে সাথে কোনো অ্যাপ্লিকেশন যদি দিতে হয় আপনারা বলতে পারেন যে কোন ধরনের অ্যাপ্লিকেশন, সেটা তো নির্ভর করবে আপনাদের মানে কেসের উপরে। আপনারা যদি বলেন যে না এই অ্যামাউন্টটা মানে আমাদেরকে ইকুয়ালভাবে মানে ভাগ সঠিকভাবে মানে মানে করা হয়নি, তাহলে ইউ বি সিকিং ওয়ান টাইপ অফ অ্যাপ্লিকেশন ফর রিডিস্ট্রিবিউটাল ও রিডিস্ট্রিবিউশন অফ দি অ্যাসেট। যদি আপনারা বলেন যে না এক্সিকিউটর হচ্ছেন গিয়ে একজন খুবই লুবিম মানুষ, কিংবা ওনার চরিত্রটা হচ্ছে কি এই উনি নিজেই সময় নিচ্ছেন, নিজেই এই এটা এক্সিকিউট মানে মানে করছেন না, যাই হোক আপনারা এই রিমুভাল অফ দি
of the executive or the trustee. আপনারা যদি মনে করেন যে পুরো উইলটাই কিন্তু নকল কিংবা পুরো উইলটা যে এই ডিসিস্টে যে মারা গেছেন মরহুমের কোনো এই যে উইশেস যে উনি নিজের যে এই বস্তি শেষ ইচ্ছা মানে করা হয়নি এটা যদি বলেন তাহলে ইউ আর কনটেস্টিং দ্য ভ্যালিডিটি অফ দ্য উইল ইউ উইল মেক দ্যাট অ্যাপ্লিকেশন আর আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে যেটাই হোক আপনাদের জন্য স্পেসিফিক থাকবে কারণ আপনারা একে অন্যের মানে ভিন্ন হতে পারে সেটা দেওয়ার পরে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে যদি অ্যাপ্লিকেশন করতে হয় তাহলে তো অবশ্যই আপনাকে ফান্ডিং করতে হবে দ্যার ইজ নো লিগালি অ্যাভেলেবল আপনারা সবগুলো প্রাইভেট দিতে হবে আর আপনাদেরকে মনের ভিতরে রাখতে হবে যে যত দ্রুত মানে কাজ করেন যত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে যায় পয়সা তো লাগবেই বাট সেই পয়সা কিন্তু মনে রাখবেন আলটিমেটলি উইল ও মে কাম ফ্রম দি এস্টেট ইটসেলফ যে এস্টেট থেকে পয়সা আসতে পারে তার মানে হচ্ছে যে এটা এই যে পয়সা যে আপনাদের পাওনা সেই পয়সা থেকে কিন্তু কেটে যেতে পারে তো আপনাদেরকে প্রথমে দেখতে হবে যে এই মামলা না করে যে অন্যদিকে কোনো কিছু করা যায় কিনা সেটা তো কোনোদিনই হবে না কারণ আফডিয়াল ভিতর নাদা কেস রিসেন্টলি যেখানে ভাই বলছেন যে যে বুনে ইচ্ছে করে বাবাকে উনার বাড়িতে নিয়ে গেছেন 200 মাইল মানে দূরে এবং নিয়ে বাবা 90 ছিলেন বাবাকে এরকম এরকম করে খুজলাইয়া একটা একটা ইয়ে তৈরি করে ফেলছেন এখন ওনার যে একটা বাড়ি ছিল সবসময় মানে সেখানেই সেই সময় উনি বিক্রি করে দিয়েছেন এবং এখনকার যে পয়সা আছে 400,000 pounds উনি নিজের মানে উনি বলছেন যে ওনাকে দেওয়া হয়েছে সো এরকম নানান ধরনের মামলা থাকবে আপনাদের যদি কোনো এরকম যদি কোনো সন্দেহ থাকে তাহলে অবশ্যই টু সিক লিগাল অ্যাডভাইস আইল কাম ব্যাক টু দ্য রেমেডিজ এখন আমি দেখি অনেকজন কলার রয়েছেন কলাররা কি জানতে চান এবং কলারদের কি জিজ্ঞাসা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমার একটা কোয়েশ্চন আসছিল জি বলেন প্লিজ আমি এপ্রিলের 1 তারিখ আমি অ্যাপ্লিকেশন দাও মুভিস স্পাউস লিজার লাগে তারা আমার এক মাস পরে আমার দিয়েছে তা খাইছে হইয়া দেন আমার পয়সা নিছে না তার অ্যাকাউন্টে পয়সা দেন আর ওয়ান মান্থ পর লেটার দেন আমার দেখাইছে আমি ইউরোপিয়ানের লয়ে আমি দেশ অ্যাপ্লিকেশন করছি আফটার ওয়ান টু উইক এগো আমার দিছে ফিঙ্গারপ্রিন্ট তাহলে আমি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি তবুও স্টিল আমার ব্যাংক থেকে পয়সা নিছে না আই ডোন্ট নো ওয়াই এটা খুব সম্ভবত ভুল হইতে পারে আর সময় হয় অ্যাপ্লিকেশন করলে পরে দু একটা ক্ষেত্রে মানে অনেক সময় ভুল খুলে দিতে পারে অত পরে নিব আর কি যে কোনো ক্ষেত্রে এন্ট্রি হয়েছে বা পয়সা নিছে না কিন্তু রেকর্ডে দেখার অত পয়সা নিছে এরকম মাঝে মাঝে হইতে পারে আমি একটা জিনিস করছিলাম জি অ্যাপ্লার ইস্যু আসলাম যে সময় আমি কিছু আসছিল আমার কোনো যে দুই মাসের লাগে মানে যদি ছিল তাতে আমি অ্যাপ্লিকেশন করতে পারছি না তাতে অ্যাপ্লারে আমি অ্যাপ্লিকেশন করছিলাম আমি কিছু ইন্টারেস্ট তার দিতে চলছে আপিল রাইট দিছে আপিল রাইট আমি কিছু করতে পারছি না বাট এই উইকেন্ড বিয়া হয়ে দিছিলাম দেন 28 ডে দিছিল এটা আমি একটু হবো বলে সাইছিলাম ইংলিশ করে একটা সার্টিফিকেট জি আপনাদের পরে আরো কপা না এর পরে আর কোনো জো করছে না আমি তারা আমার দেয়ার সিটি বাট আমার আপনার যা সন্তান রেডি নাও মানে আমি ছাড়তে পারলাম না কিছু ছাড়তে পারেন না এখানে আপনি তো মানে ফিঙ্গারপ্রিন্ট দিছেন ওয়েট করা ফর ডিসিশন সুতরাং আর কিতা ছাড়তে আমি বুঝলাম না না ফিঙ্গারপ্রিন্ট তো পয়সা নিছে না এবার আমার 18600 টাকা হিট করছে না দিস টাইম না আপনার আর পয়সা নিছে না আপনার প্রসেস তো আর বন্ধ হইছে না প্রসেস যদি বন্ধ হয় তাহলে তো মানে এখন ফিঙ্গারপ্রিন্ট নিছে পয়সা কত কার কার্ডে দিছিল না চেকে দিছিল আমি দিছি ব্যাংকে অনলাইন আমার ব্যাংকের কার্ডও ব্যাংকের কার্ড দিছিল পয়সা সব সময় আছে মানে সময় তারা কি দা করে জানেন নি ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে কয় তোমার পয়সা নেই দাম বাড়তে না ইনভেল করে ফারাই দেয় সুতরাং এটাও হইতে পারে যে কোনো সময় আপনি লেখছেন ফার্স্ট তারা মনে করছে তিন আপনি তিন তারা মনে করছে ফার্স্ট ফোন করি এটা খালি তো পারছে না ইনভ্যালিড এটা তো পরে আইব কারণ এটা অটোমেটিক আয় ফিঙ্গারপ্রিন্ট অটোমেটিক আয় সুতরাং এটাও হইতে পারে যে কোনো কারণে তারা ট্রাই করছে একবার ডিক্লাইন করছে অথবা যে কোনো কারণে ডিক্লাইন দস্তখত নাই কিছু একটা নাই এরকম করতে পারে সুতরাং আপনি ওয়েট করো কা এরকম কিন্তু একটা লোকে বলে না আনতে পারে আটা লোকে ওই যে ফসা নিতে তারা হয় ডিক্লাইন করছে হয় তারা রং করছে অথবা কোনো যার ডেট নাই কোনো যার অ্যামাউন্ট নাই দস্তখত নাই কিছুটা হইতে পারে সুতরাং আপনি ওয়েট করো কা এটাই লোকে বেস্ট অপশন
আর না হলে ওনার ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিয়ে দেখো কোন পর্যায়ে আছে। সো অন্যান্য ঠিক করব পেন্ডিং আছে, অনেক সময় কয়েক মাস পরে এরকম হয়, সুতরাং এক্স্যাক্টলি হইতে পারো না কি তা হয়েছে আর কি। হোমস্টে গুলোর সম্ভাবনা 5%, আপনার ফর্ম জাতীয় গুলোর সম্ভাবনা বেশি, কারণ তারা এমনকি হোমস্টে লেখাও করতে পারে না, বা ফড়িয়াও ফসা হলটা আছে, হয় ফসা ডিক্লাইন করছে, সবটা ঠিকঠাক আছে, লেখাও আছে, অ্যাকাউন্টে টাকা আছে, ব্যাংকে টাকা আছে, এভরিথিং পারফেক্ট, স্টিল হইব টাকা দিতে পারছে না, এই ধরনের হোমস্টে এই ধরনের মিস্টেক করে। সুতরাং আপনি ওয়েট করুন, কার দেখো কি তা হয়। বাংলাদেশের জ্ঞান পাবি হয়েছে, আমরা তো বাংলাদেশের মেরিট সার্টিফিকেট আমার যেটা আছে আমি এন্ডিমিট পাইছি কত দুই মাস আগে। আমি জানতাম স্যার আমি এখন কিটা ইদেশ ইংলিশ মেরিট করে রাখার দরকার আছে নি ইন ফিউচার ওর লাগে না, তাহলেও কোনো প্রবলেম নাই কোনো সময়? এক নম্বর দরকার নাই, সম্পর্ক গর্ব হইলে যে খরচা চাই না, আবার পার্টি দেখা রেজিস্টার করা কোনো প্রবলেম নাই, আর এমনি করার কোনো দরকার নাই, বাংলাদেশের আইনে যেটা ভ্যালিড ইদেশের আইনে ওইটা ভ্যালিড, সুতরাং কেন করার কোনো দরকার নাই। আর যদি মনে করো উপলক্ষ না পাইন ঠিক আছে সেলিব্রেট করতাম গিলা, আর একটা পার্টি দেখা রেজিস্টার করোকা এটা কোনো বাধা নাই, আর আমরাও দাওয়াত করোকা চ্যানেলে তো তারা কন্ট্রোল রুমও আছে, আমরাও আছি যাইমু রেজিস্টার করতাম বা উপলক্ষ ইনশাল্লাহ ইনশাল্লাহ বিয়ার মৌসুম চলছে পুরা, একটা বিয়াত গেলে কমপক্ষে 50 পাউন্ড দেওয়া লাগে, সাতটা দুই তিন চারটে তাই বুঝলা নেই ঠিক আছে, বারা তাও টেঙ্কি লাইন লাগে এখন যাই ফরো কলার কাছে দেখি ফরে কলার কি জানতে চান। আমি চাইছিলাম 2000 আমার ওয়াইফের কোন ইনকাম নাই, ইনকাম অ্যাপ্লিকেশন করছি, এখন আমার গত মাসও তারা রিফিউজ করে দিয়েছে, রিফিউজ করছে, কোনো আমার আপিল লাইট দিছে না, কিন্তু আমি যেসব বারায় গিয়ে আপিল করতাম। বুঝলাম না, এখন দুইটা অপশন আছে, হয় দেশে গিয়ে অ্যাপ্লাই করতা নাহলে আবার ফ্রেশ অ্যাপ্লাই করতা, আর না হলে যদি আপিল রাইট না দেয় জুডিশিয়াল রিভিউ করতা, অনেকগুলো অপশন আছে, সুতরাং আপনার লয়ারে হইতে পারবার, আপনি কিতা কিতা গ্রাউন্ড দিছিলা লয়ারে বা কেউ রিফিউজাল নোটিশ দেখালে ভালো করে কইতে পারবা, সুতরাং তিনটা অপশন আছে, রিকনসিডারেশন লাগে কর্তা অথবা জুডিশিয়াল রিভিউ কর্তা, ফ্রেশ অ্যাপ্লাই কর্তা, অনেকগুলো অপশন আছে আপনারা করতে পারবা, দেশও গিয়া কর্তা, এভরিথিং পসিবল ঠিক আছে। থ্যাংক ইউ, আপনি দেখো আপনার রিফিউজাল নোটিশ না থাকলে আমরা কইতে পারবো না। দর্শক মন্ডলী, আমরা এখানে জেনারেল অ্যাডভাইস দিয়েছি, আমার অনুষ্ঠান শেষ করতে যে এক মিনিটে কনক্লুডিং রিমার্ক আমাকে বলা হচ্ছে শেষ করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রেমেডির ব্যাপারে আপনারা যদি কোর্টে যান তাহলে রেমেডি হতে পারে, সবগুলো যাচাই বাছাই করে সাক্ষ্যসূত্র এভিডেন্স টেস্টিমনিশনের পরে জাজ সাহেবরা বলতে পারেন যে হ্যাঁ আপনার যদি রিডিস্ট্রিবিউশন চান তাহলে সে মানে সেটাই মানে অর্ডার করা হবে, যদি রিমুভাল করতে চান তাহলে সেটাই হতে পারে, কিন্তু সবগুলো আপনাদের যদি রিমুভালের ব্যাপারে যদি করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে খুব স্পষ্ট এভিডেন্স দিতে হবে, প্রমাণ দিতে হবে যে কেন আপনারা এটা করছেন এবং ওনার কি
অপরাধটা কি মানে করছেন? যদি শুধু বলেন না উনি এই করছেন সেই করছেন, কোনো যদি এভারেজ না থাকে তাহলে আপনাদের এটা কোনো কিছু হবে না। তো সেই সেই ক্ষেত্রে খুব খুব একটা খেয়াল রাখবেন, আর সবসময় যদি কোনো ঝগড়া থাকে ঝগড়ার পেছনে একটা মানে পেপার ট্রেল রাখবেন, টেক্সট মেসেজ হোক আর ইমেল হোক আর যাই হোক সবগুলো রেখে আপনারা মানে কেসটাকে আপনাদেরকে প্রসিকিউট করতে হবে। আই উইশ ইউ দি ভেরি লাক ইন ইন ডিলিং উইথ অল অফ দোজ ইস্যুস। ওকে, থ্যাংক ইউ। দর্শক মন্ডলী, আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। আমরা জেনারেল অ্যাডভাইস দিয়েছি, যে কোনো অ্যাকশনে যাওয়ার পূর্বে আপনার লয়ারের পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।